Dear students, welcome back to online class. Hope you all are fit and fine and you are practicing your lesson every day. To make a good result, you will follow the three steps read and write daily. Try to clear your all doubts regarding English syllabus. Regularly watch and follow our online videos. This is Cynthia Aktashumi. before you, junior teacher. शहीद बीर विक्रम रमिजुद्दीन कैंटनमेंट स्कूल ढाका कैंटनमेंट ढाका टुडे आई एम गोइंग टू कंडक्ट एन इंग्लिश क्लास फॉर द स्टूडेंट्स ऑफ क्लास फाइव टुडे डे इज टॉपिक ट्रू फॉल्स बोर्ड क्वेश्चन नंबर सिक्स इफ यू वांट टू राइट ट्रू फॉल्स प्रपारलि यू हैव टू रीड आनसन पैसेज क्लियरली आई उल रीड আনস ইন উইথ মিনিং ইউ জাস্ট লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়ানস আপন আ টাইম দেয়ার লিভড আ ফার্মার উইথ হিজ ওয়াইফ একদা এক সময় এক কৃষক ও তার স্ত্রী বাস করত দেয় আর ভেরি পোর তারা খুব গরিব ছিল দে হ্যাড আ গুজ তাদের একটি রাজহংসী ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল এটি আশ্চর্যজনক ছিল বিকজ কারণ ইট লেইড আ গোল্ডেন এগ এভরিডে এটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম পারত সো দ্য পোর ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দ্য গুড লাক টু হ্যাভ আ গোল্ডেন এগ এভরিডে সুতরাং গরিব কৃষক এবং তার স্ত্রীটির প্রতিদিন স্বর্ণের ডিম পেয়ে ভাগ্য সুপ্রসন্ন হতে লাগল দে বিকেম গ্রিডি অ্যান্ড ওয়ান্টেড টু বিজ ভেরি কুইকলি তারা লোভ হয়েছিল এবং খুব দ্রুত ধনী হতে চেয়েছিল সো দে প্লান্ট টু গেট অল দ্য এগস ফ্রম দ্য গুজ সুতরাং তারা রাজহংসীটির কাছ থেকে সমস্ত ডিম পাওয়ার পরিকল্পনা করেছিল দেড তারা ভেবেছিল দ্যাট যে The bird must have many eggs inside its stomach and that its stomach was made of gold. রাজহং পেটে অনেকগুলো ডিম রয়েছে এবং রাজহং পেট স্বর্ণের তৈরি দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড টু কিল দ্য বার্ড কৃষক এবং তার স্ত্রী পাখিটিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল হোয়েন দে কার্ড দ্য গুজ ওপেন যখন তারা রাজহংসীটির পেট কেটেছিল দেম আনহ্যাপি টু সি দ্যাট দেয়ার আর নো এগস ইনসাইড দ্য গুজ তারা পাখিটির পেটে কোনো ডিম দেখতে না পেয়ে খুব অসুখী হয়েছিল ইট সিস্টোমার্ক ওয়াজ লাইক দ্যাট অফ আদার বার্স এর পেটটি অন্যান্য পাখির পেটের মতোই ছিল দে রিমেইন পোর তারা গরিব থেকে গেল ওকে আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য ভিডিওস নাও লুক সাপোজ দিস ইজ আ কোশ্চেন রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট ওর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট এ দ্য ফার্মার ওয়াজ নট সো পোর অলরেডি উই হ্যাভ নো বি দে হ্যাড মেনি ওয়ান্ডারফুল গুলস তাদের অনেকগুলো আশ্চর্যজনক রাজহংসী ছিল অলরেডি উই হ্যাভ নো ইট দ্য গুলস লেই টু এক্স এভরিডে রাজহংসীটি প্রতিদিন দুটো ডিম দিত অলরেডি উই হ্যাভ রেড দে ওয়ান্টেড টু বিড ইজ ভেরি কুইকলি তারা খুব দ্রুত ধনী হতে চেয়েছিল অলরেডি উই অলসো নো নিট দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড টু কিল দ্য বার্ড কৃষক এবং তার স্ত্রী পাখিটিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল অলরেডি উই হ্যাভ রেড ফ্রম দ্য দ্য ফার্মার বিকেম রিস কৃষকটি ধনী হয়েছিল অলসো উই হ্যাভ ফ্রম দ্য স্টোরি আই You will write down your answer and now we can see the answer. And you just mess with your answer: A false, B false, C false, D true, E true, F false. Okay, now you will write HW. Write true or false, question number 6 from Unseen Passage 15 to 20 from Advanced Learners Communicative English Grammar and Composition. Author Jodhuri and Hussein. Okay, I just want to say that if you are just watching the videos and not practicing afterward or not following the steps suggested into the videos you will not get the desired output thank you for being here and watch the video take care yourself and take care the elders of your family keep learning thank you bye